নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, কালকেও কোনো ভিডিও দিইনি। একটু বিশেষ কারণে আমি একটু খুব ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত আছি, সেই কারণে কোনো ভিডিও আমি করতে পারছি না, দিতেও পারছি না। কিন্তু আজকে বিশাখার মার যা পরিস্থিতি হয়েছে, মানে কালকে লাইভে যে জঘন্যতম আক্রমণ করা হয়েছে বিশাখার মাকে, মানে আমাদের মাসিমাকে, মি অ্যান্ড মাই মমের যে মাসিমা, মাসিমাকে যে ধরনের আক্রমণ করা হয়েছে এই বয়সে, একটা 65 বছর বয়সে মানুষ, বয়স্ক মহিলাকে নিয়ে যে ধরনের, ওই পুরুষরূপী মহিলাটা, পুরুষরূপী মহিলা, ও মহিলা ছাড়া কিছু না, ওই পুরুষরূপী মহিলাটা যে ধরনের আক্রমণ করেছে আমাদের মাসিমাকে, মাসিমা আজকে অসুস্থ, আজকে অসুস্থ মাসিমা হয়ে পড়েছে। আমরা কিন্তু মাসিমা যার কারণে অসুস্থ তাকে কিন্তু আমরা কেউ ছেড়ে দেবো না, কেউ ছেড়ে কথা বলবো না, এটুকু জেনে রাখো। হ্যাঁ, আমরা সবাই চুপ করে আছি, আমরা সবাই ভদ্রতা দেখিয়ে গেছি এতদিন, আর ভদ্রতা নয়, এইবার আমরা আমাদের আসল চেহারা দেখতে পাবে। আর বিশাখা যে যেটা যে জিডি করেছে, তুমি একদম ঠিক করেছো, একদম উপযুক্ত করেছো, আমরা সবাই তোমার পাশে আছি, সবার এইটাকে শিক্ষা দিতেই হবে, এইটাকে আর একটাকে। হ্যাঁ, যাদের জন্য মানুষ সত্যিকারে অসুস্থ হয়ে পড়ছে, তো এরা এসছে মানুষকে অশান্তি দিতে, অসুস্থ করতে, মেরে দিতে, এই দুটো মানুষ এসছে এই ইউটিউবে, তো আর নয়। আজকে বিশাখার মা মাসিমা যে ধরনের অসুস্থ হয়ে পড়েছে আমরা আর কেউ সহ্য করবো না, এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। কিছুদিন আগে কিন্তু কাকলে দিয়েও এই ধরনের অসুস্থ হয়ে পড়েছিল, সে তখনও কিন্তু আমরা এইভাবেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা প্রতিবাদ করতে হয়তো মুখোমুখি ভিডিও করে বসতে পারি, এত বড় প্রতিবাদ নিয়ে, কিন্তু আজ আমরা প্রতিবাদ করতে এসেছি এবং আসবো, এই অন্যায় আমরা কিন্তু মেনে নেব না। আর সমস্ত ভিউয়ার্সদের বলছি, আপনারা প্লিজ একটু ঠান্ডা মাথায় বুঝুন তো, একজন প্রফেসর, একটা প্রফেসর তার কত কাজ, তার কত খাতাপত্র ব্যাপার থাকে, কত কিছু তার সমস্যা থাকে তার, মানে প্রফেসর লাইফে, কিন্তু সে কী করে এত সময় পায়, প্রত্যেকটা ভিডিও দেখছে, প্রত্যেকের ভিডিওর কমেন্টে যাচ্ছে, প্রত্যেকের ভিডিওর কমেন্টে হিস্ট্রি লিখে আসছে, এবং ইভেন এখন সবার লাইভে ঠেলে উঠছে, এবং শুধু না, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা থাকছে, কখন সময় পায় এই মাসিমা, কখন সময় পায় এই এই ভণ্ড মাসিমা, এ তো মানে কী বলবো, এ প্রফেসর, এ হচ্ছে একটা জঙ্গলি মাসিমা, জঙ্গলি, তা কী বলবো, একে একে কিসের সঙ্গে তুলনা করবো জানি না। এ আসলে যে কী, এই যে সত্যিকারে এ শিক্ষিতের কোনো কিছু আছে, আমার তো সেটাই সন্দেহ হয় যে পেটে কিছু আছে কি না, নাহলে একটা প্রফেসরের কী করে সম্ভব। আর সব থেকে বড়ো কথা, আজকে ওর একটা লাইভ হচ্ছে, আমাদের এতদিন যে কমেন্টগুলো এসছে, যে ফেক আইডি, আমরা যে ফেক আইডির বিরুদ্ধে লড়াই করছি সমানে সবাই, এই ফেক আইডি দিয়ে যে কটা ফেক আইডি আমাদের প্রত্যেককে অসহ্য করে তুলছে কমেন্টের মাধ্যমে, জঘন্য জঘন্যতম কমেন্টের মাধ্যমে, সেই কটা ফেক আইডি আজকে ওই ধান্দার, ওই ধান্দেবাজের ওই প্রফেসর, ওর যে লাইভ করছে, ওই ধান্দের প্রত্যেকটা ফেক আইডি ওর কমেন্টে রয়েছে, ওই ওর লাইভে রয়েছে, এবং সবাই প্রত্যেকে কিন্তু কমেন্ট করছে, প্রত্যেকটা ফেক আইডি দিয়ে কমেন্ট যাচ্ছে, এবং সেই কমেন্টের সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে, এবং খুব সুন্দর সুন্দর কমেন্টও যাচ্ছে সেই ফেক আইডি থেকে। তাহলে এই ফেক আইডিগুলো ওর লাইভে কী করছে, সব ফেক আইডিগুলো ওর লাইভে কী করছে, আমরা ভাবছো কি আমরা বুঝি না। আর ভিউয়ার্স, তোমাদেরকেও বোঝাতে চাইছি, এই ফেক আইডি কিন্তু ওর, সেটা তো আমরা সবাই জানতাম যেটা এগুলো সব ওর, আজকে সেটা ওর নিজেই প্রুভ করে দিল যে ওটা ওর, ওর নিজেই এই লাইভ করে ওর নিজে প্রুভ করে দিল যে এই ফেক আইডিগুলো ওর। এই কারণে বলছি যে এই ফেক আইডিগুলো কিন্তু ওর চারপাশে তিন চারজন বসে আছে, ও কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক দেখছে যে সব কিছু কমেন্টগুলো ঠিকঠাক হচ্ছে কি না, ওর ফেক আইডিগুলো দিয়ে আশেপাশে যারা বসে আছে তারা কিন্তু সমানে কমেন্ট করে যাচ্ছে। আর ও এটা বোঝাতে চাইছে যে দেখো, এগুলো কিন্তু আমার নামে হলে কী করে কমেন্ট করবো, এগুলো সব বাইরে থেকে কমেন্ট আছে, এগুলো সব অন্য লোকের, অন্য লোক কমেন্ট করছে, আরে অন্য লোক যদি কমেন্ট করে আমি মানলাম, আমি তোর যুক্তিই মানলাম রে ধান্দে, তোর যুক্তিই মানলাম, যদি আর ভিউয়ার্স তোমাদেরকেও বলছি ওর যুক্তিই আমরা মানলাম, কিন্তু এই সব ফেক আইডি, এত নোংরা নোংরা কমেন্ট, যেসব ফেক, মানে যাদের 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 ভিডিওতে কি কমেন্ট করছে সেই সব ফেক আইডি সব ওকে ভালো ভালো কমেন্ট করছে কী করে, আর ও তার উত্তর সুন্দর সুন্দর করে দিচ্ছে কী করে, তাহলে ও সবাইকে চেনে, ও সবাইকে জানে, তাহলে সব কটা আইডি ওর লাইভে কী করছে, একটা কিন্তু কেউ মিস নেই, সব কটা আইডি ওর লাইভে আছে, তাহলে এখানে কী ব্যাপার। আমি মানলাম যে সবাই নাকি হয়তো কেউ আমাদের শত্রু, আমাদেরকে পছন্দ করে আমাদের কমেন্ট করছে, তাহলে সব কটা ফেক আইডি ওর লাইভে চলে গেল, তাহলে ওকে সব কটা ফেক আইডি ওকে ভালোবাসে, এটা কোনো হতে পারে, এটা আপনারাই বলুন। প্লিজ ভিউয়ার্স, তোমরা এই ঠান্ডা মাথায় তোমরা প্লিজ একটু চিন্তা করো, একটু মাথা দিয়ে একটু চিন্তা করে বলো যে সব কটা ফেক আইডি ওকে ভালোবাসে ফেলতে পারে, এটা সম্ভব তো? ওকে, ও যে ওদের মূল পান্ডা,
তার প্রমাণ আজকে ওর লাইভ বলে দিচ্ছে। আর যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা ভিডিওটা দেখছো এবং যারা দেখোনি, তারা প্লিজ ওই লাইভটাকে সবাই ইয়ে করে রাখো, রেকর্ডিং করে রাখো, কারণ ওর লাইভটা হয়তো ডিলিট করে দিতে পারে। ওই লাইভটাকে সমান সবাই কিন্তু রেকর্ডিং করে রাখো, কারণ আমরা যে স্টেপটা নিতে চলেছি এই লাইভটা হচ্ছে তার প্রুফ। ওকে যদি কোশ্চেন করা হয় যে সব কটা ফেক আইডি তোমাকে সব ভালোবাসে, যে কটা ফেক আইডি এত মানুষকে বিরক্ত করছে, এত মানুষকে জঘন্যতম কমেন্ট করছে, জঘন্যতম ভাষা ইউজ করছে, এরা সবাই তোমার বন্ধু, সবাই তোমাকে ভালোবাসছে, এরা সবাই তোমার লাইভে কী করছে, তাহলে তুমি এদেরকে সবাইকে চেনো, তাহলে তোমাকে ধরলে আমরা এদের মুখটা খুঁজে পাবো, এদের আমরা চিহ্নিত করতে পারবো, তাহলে ধরা হবে তোমাকেই, তাই না? তো এটা আমাদের একটা দারুণ প্রুফ, ও নিজেই আমাদের একটা দারুণ প্রুফ দিয়ে দিয়েছে। তোমরা প্লিজ এটাকে রেকর্ডিং করে রাখো, প্লিজ 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 এটাকে সবাই রেকর্ড, এই 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 লাইভটাকে তোমরা সবাই রেকর্ডিং করে রাখো, এই একে মূল পান্ডাকে ধরার, কারণ এই যে মূল পান্ডা, এর নিজের প্রমাণ নিজে আজকে দিতে এসেছে, নিজে দিয়ে এসেছে। প্রত্যেকটা অন্যায়ের একটা করে প্রুফ রেখে যায়, প্রত্যেকটা যারা অন্যায় করে, খুন করে, মানে তার কিন্তু প্রত্যেকটা ভুলের একটা করে কিন্তু প্রমাণ রেখে যায়, যেভাবে হোক। আজকে এই লাইভ হচ্ছে এই ধান্দের প্রমাণ, এটুকু তোমরা জেনে রেখো। আর সমস্ত ভিউয়ার্সদের আমি বোঝাতে চাইছি, তোমরা সবাই একটু বোঝো যে এই পুরো চক্রটা কে চালাচ্ছে। আজকে লাইভ দিলে পুরো বুঝে যাবে, সব কটা ফেক আইডি ওর এতে হাজির, আসলেই তো ফেক আইডিগুলো ওরই, এমন প্রমাণ করতে চাইছে যেগুলো সব আলাদা আলাদা, আমরা সবাই ন্যাকা আর ও একা শুধু চালা। তো সবাই এই লাইভটাকে রেকর্ডিং করে রাখো, একে ধরলে সব ফেক আইডির মূল পান্ডাকে খুঁজে পাওয়া যাবে, কারণ এর যেহেতু সবাইকে চেনে, সবাই এর কাছে হাজির এর লাইভে, তাই না? আর তো কোনো কোশ্চেনই থাকতে পারে না, এর অস্বীকারের কোনো তো জায়গাই থাকতে পারে না। সুতরাং তোমরা সবাই রেকর্ডিং করে রাখো। আর বিশাখার মা মাসিমা, আমাদের ভালো মাসিমা, যে আজকে অসুস্থ হয়েছে যার কারণে, যে লেডিসটার কারণে, তাকে কিন্তু আমরা ছাড়ব না। বিশাখা, তোমরা, তোমার সঙ্গে আমরা সবাই আছি, এর একটা উচিত শিক্ষা দিয়ে যাব। আসলে ও মহিলাদের সম্মান করবে কি করে? ও তো নিজের বৌদিকে ধরে পিটেছে, তাই না? তার প্রমাণও আমাদের কাছে আছে, আমরা সব জানি, সঞ্জয় সেই প্রমাণ নিয়ে আসছে, সবাই ওয়েট করো। সমস্ত ভিউয়ার্স, তোমরা প্লিজ প্লিজ তোমরা সবাই সঞ্জয়ের ভিডিওটা দেখো কালকে। কালকে কিন্তু মানে কীভাবে তার নিজের বৌদিকে পিটেছে, বের করেছে, পিটে বার করেছে, তার প্রমাণ নিয়ে কিন্তু কালকে সঞ্জয় আসছে, তোমরা সবাই দেখো কিন্তু ভিডিওটা। আর আমাদের মিঠুদি, মানে পেটুক বাঙালি রান্নাঘর, ওই দিদি কালকে কিন্তু একটা ভিডিও নিয়ে আসছে, যে এই ফেক আইডির বিরুদ্ধে যারা যারা কমেন্ট করতে চাও, কোথায় গিয়ে কমেন্ট করবে, কোথায় কীভাবে কমেন্ট করবে, কীভাবে সেটাকে দেবে, টোটাল ব্যাপারটা। যারা যারা কিন্তু এখনও, আমরা তো সব জমা দিয়ে দিয়েছি ফেক আইডি, তোমরা যারা যারা এখনও জমা দাওনি, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই কিন্তু কালকে মিঠুদির, মানে পেটুক বাঙালি রান্নাঘরের দিদির ভিডিওটা কিন্তু দেখো, তাহলে তোমরা সবাই জানতে পারবে যে এই ফেক আইডিগুলোর বিরুদ্ধে তোমরা কোথায় কীভাবে স্টেপ নিতে পারবে, কোথায় কীভাবে কমপ্লেনটা জানাবে, কীভাবে জানাবে, কোথায় জানাবে, কী করবে, কোথায় যেতে হবে, টোটাল ব্যাপারটা কিন্তু মিঠুদি কালকে মিঠুদির ভিডিওতে নিয়ে আসছে, তোমরা সবাই কিন্তু দেখো, ঠিক আছে? আর বিশাখা, তোমাকে একটা কথা বলছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক স্টেপ নিয়েছো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। মাসিমা যে অসুস্থ হয়েছে, আমরা চাই না এরকম অসুস্থ আর কেউ হোক। কিছুদিন আগে কিন্তু কাকুর দিকেও এই অসুস্থ করে দেওয়া হয়েছিল প্ল্যান মাফিক, তো আমরা আর এটাকে মেনে নেব না। এবার আমাদের প্রতিবাদের সময়, আর আমরা চুপ করে থাকবো না, অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে, আর না, এবার তোমাদের থামাতে মানে হবেই, তোমাদেরকে এবার থামতে হবেই হবে, আর তোমাদের মুখোশের আলাদা ডাকতে থাকতে দেব না। তো এইটুকুই, তোমরা সবাই কিন্তু কালকের ভিডিওর জন্য, সঞ্জয় ভিডিওর জন্য, আর আমাদের পেটুক বাঙালি রান্নাঘর মিঠুদি আর সঞ্জয় হার্ট, সঞ্জয়ের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থেকো, প্লিজ এই ভিডিওগুলো দেখো, তাহলে টোটাল ব্যাপারটা তোমরা সবাই সব কিছু জানতে পেরে যাবে। তো আজকে আসছি, দেখা হবে আজকে লাইভে, আজকে রাত 9:30 আমার লাইভ আছে, তোমরা প্লিজ সবাই জয়েন করো, ওখানে অনেক কিছু আরও সত্য, আরও অনেক কিছু জানতে পারবে। আজকে আসছি, লাইভে দেখা হবে তোমাদের সঙ্গে।